ট্রাকে করে নিজের গাওয়া গান বাজাতে বাজাতে তৃতীয় দিনের নির্বাচনী প্রচার প্রচারণা করলেন বগুড়া চার আসনের আলোচিত প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। রোববার বেলা ১১টায় কাহালু উপজেলার দরগাহাট বাজার থেকে গণসংযোগ শুরু করেন বাংলাদেশ কংগ্রেসের এই প্রার্থী। এরপর পাইকর বাজার আরলা হয়ে তিনদিঘি বাজারে গিয়ে ভোটারদের সঙ্গে সাক্ষাৎ করে কুশল বিনিময় করেন আশরাফুল আলম। ভোটারদেরকে ৭ জানুয়ারি ভোটকেন্দ্রে যাওয়ার অনুরোধ করেন হিরো। সেই সঙ্গে ব্যালট পেপারে ডাব মার্কায় সিল মারতে আহ্বান জানান আলোচিত এই প্রার্থী। জনগণ যে সুষ্ঠু নির্বাচন হয়, জনগণ যে ভোটকেন্দ্রে যেতে পারে, আমি আশা রাখছি যে আগেবার যেরকম আমাকে গণদুয়ার ভোট দিয়েছিল, এবার আশা একটা ভোট দেবে তারা। চলতি বছর ১ ফেব্রুয়ারি উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী মশাল প্রতীকের একেএম রেজাউল করিম তানসেনের কাছে মাত্র ৮৩৪ ভোটে হেরে যান হিরো আলম। তখন ভোটের ফলাফলে কারচুপির অভিযোগ আনেন আলোচিত এই ইউটিউবার। গতবারের নেতিবাচক অভিজ্ঞতার কারণে ভোটারদেরকেও বোঝাতে হচ্ছে নতুন করে, বলেন হিরো আলম। দেড় যুগ ধরে ভালোবাসার নীড়ে এসিআই পিওর সল্ট প্রচারণায় আমরা জনগণের কাছে গিয়েছিলাম। জনগণের ভিতরে একটা ভয় আছে, আমি আগেও বলেছি, এখন একটা কথা বলেছি, ভোটাররা আগেবার আমাকে ভোট দিয়েছিল, তারা কেন একটাই প্রশ্ন, সামনে ভোট দিলাম, এই ভোট দিয়ে তো কাম হলো না। তো আমি সবাইকে বলেছি আপনারা আর একটাবার সুযোগ দেন। আশা রাখতেছি এবার সুষ্ঠু একটা নির্বাচন হবে। গতবার যে আর আমাদের কাছ থেকে ভোট ছিনিয়ে নিয়েছে, আশা রাখতেছি এবার এরকম কিছু ঘটনা ঘটবে না। কাহালুর সাধারণ ভোটারদের অনেকেই গেল উপনির্বাচনে ভোট দিয়েছিলেন হিরো আলমের একতারা মার্কায়। এবার ডাব প্রতীকে হিরো আলমকে আরো একবার সুযোগ দেবেন বলছেন তারা। এরুলিয়াতেই ওনার বাসা, তবে নির্বাচন করতেছে খুবই ভালো ইনশাল্লাহ, আমরা দোয়া করি উনি সফল হোক। আমরা চেষ্টা করবো হিরো আলমকে ভোট দেওয়ার জন্য। এলে যুবক যে আমরা সবাই ভোট দেয় সবাই, এ তো মনিগঞ্জ মেরা ধরে খাওয়া তেমন বোঝে না, এক কথাই শেষ। আর যে আসতেছে সে খালি খায় যাচ্ছে। হিরো আলম ভালো, আমাকে উপকার করতে পারবি, কিন্তু আমার ওঠে যা হয় না, এটাই তো আমাকে সবাই ভোট দেয়। শনিবার রাতে তার উপরে হামলা ও কর্মীর মোবাইল ছিনতাইয়ের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছিলেন হিরো আলম। গত রাতেই নন্দীগ্রাম থানায় ৫ জনকে আসামি করে মামলার বিষয়টি নিশ্চিত করলেন। আমি বলেছি গতকাল যারা আমাদের সাথে গন্ডগোল করেছে তাদেরকে যেন আজকের দিনের মধ্যে ধরা হয়। কালকে আমরা মামলাও করেছি তাদের নামে। এখন আজকে এখনও পর্যন্ত তারা কতদূর কী করছে আমি খবর নিতে পারিনি, যেহেতু ভোটের প্রচার করতেছে। এবার তো কেউ যে কোনো লোক ভোট কেন্দ্রে হোক কোনো মনে কি এলাকায় আমাদের হুমকি দামকে দেওয়া মাত্র তাদেরকে আমাদের সাথে সাথে গ্রেপ্তার করা হবে এবং তাদেরকে আইনের আওতায় আনা হবে। এর আগে বগুড়া ৪, বগুড়া ৬ ও ঢাকার ১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করে দেশব্যাপী আলোড়ন তৈরি করেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। জুম্মান সাদিক জ্যাভলিন, সময় সংবাদ, বগুড়া।